হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ সেভেনটিন্থ অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কবে অপশনে ষোলোই অক্টোবর এবছরের থিম হল রাইট টু ফুড ফর এ বেটার লাইফ অ্যান্ড এ বেটার ফিউচার অপশানে এ ষোলোই অক্টোবর দুই নম্বর প্রশ্ন কোন ভারতীয় সামরিক বাহিনীর চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন এস পরমেশ ইন্ডিয়ান কোস্টগার্ড অপশান ডি তিনি ছাব্বিশতম কোস্ট গার্ড মহাপরিচালক হয়েছেন তার পূর্বসূরি রাকেশ পালের মৃত্যুর পর তাকে আগস্ট দু সালে মহাপরিচালক কোস্টগার্ডের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্ন দু সেপ্টেম্বর মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে অপশন সি কামিন্দু মেন্দিজ তিনি শ্রীলঙ্কার ক্রিকেটার জানুয়ারি মাসে প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন সামার জোসেফ ওয়েস্ট ইন্ডিজ ফেব্রুয়ারিতে যশস্বী জয়সাল ভারতীয় মার্চে কামিন্দু মেন্ডিস শ্রীলঙ্কা এপ্রিলে মোহাম্মদ ওয়াসিম মে মাসে গুডাকেশ মৈতে ওয়েস্ট ইন্ডিজ জুন মাসে জাসপ্রীত বুমরা ভারতীয় জুলাই মাসে গাস অ্যাকিনসন ইংল্যান্ড এবং অগস্ট মাসে দুনিথ ওয়েলালেজ শ্রীলঙ্কা প্রশ্ন দু হাজার চব্বিশ সেপ্টেম্বর আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন ট্যামি বিউমন্ট অপশন বি তিনি ইংল্যান্ডের ক্রিকেটার জানুয়ারি মাসে ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন অ্যামি হান্টার আয়ারল্যান্ড ফেব্রুয়ারি মাসে অ্যানাবেল সাদারল্যান্ড অস্ট্রেলিয়া মার্চ মাসে মাইয়া বাউচিয়ার ইংল্যান্ড এপ্রিল মাসে হেইলি ম্যাথিউস ওয়েস্ট ইন্ডিজ মে মাসে চামারি আথাপুতু শ্রীলঙ্কা জুন মাসে স্মৃতিমন্ধনা ভারতীয় জুলাই মাসে চামারি আথাপুতু শ্রীলঙ্কা অগস্ট মাসে হর্ষিতা মাধবী শ্রীলঙ্কা পাঁচ নম্বর প্রশ্ন হকি ইন্ডিয়া লিগের নিলামে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছে কোন খেলোয়াড় হরমনপ্রীত সিং অপশন ডি তিন দিনের নিলামের প্রথম দিনে হরমনপ্রীতকে পাঞ্জাব ও হরিয়ানার প্রতিনিধিত্বকারী সুরমা হকি ক্লাব আটাত্তর লাখ টাকায় কিনেছে অপশন ডি ছয় নম্বর প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীর অপশন ডি জম্মু কাশ্মীর সম্পর্কে জানব রাজধানী দুটো গ্রীষ্মকালীন শ্রীনগর শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অটল দুল্লু প্রচলিত নৃত্য রাও ফিকার চাকরি কুদো ডান্ডি নাচ ডামালি হেমিস গাম্পা ডাল লেক লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ন্যাশনাল পার্ক ডক্টর সেলিম আলী দাচিগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ তৈরি হয়েছে জম্মুতে ভারতের চতুর্থ ওয়ার্ল্ড ক্রাফট সিটি তকমা পেয়েছে শ্রীনগর জম্মু কাশ্মীরের স্পেশাল ডিজি নিযুক্ত হয়েছেন নলিন প্রভাত সাত নম্বর প্রশ্ন কোন ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত বন্ধন ব্যাংক অপশনটি ডি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পার্থপ্রতিম সেনগুপ্তকে বন্ধন ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত করেছে বন্ধন ব্যাংক ফাউন্ডেড টু থাউজেন্ড ওয়ান ফাউন্ডার চন্দ্রশেখর ঘোষ অপশন ডি বন্ধন ব্যাংক আট নম্বর প্রশ্ন রাশিয়ার কাছে রেস্ট্রিক্টেড ক্রিটিক্যাল টেকনোলজিস সরবরাহকারী দ্বিতীয় বৃহত্তম দেশ হয়েছে কে ভারত অপশন এ ভারত চীনের পরে রাশিয়ার কাছে মাইক্রোচিপ সার্কিট এবং মেশিন টুলের মতো সীমাবদ্ধ প্রযুক্তির দ্বিতীয় বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে অপশন এ নয় নম্বর প্রশ্ন নিউ দিল্লিতে আইটিইউ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উদ্বোধন করেছেন কে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন বি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লির ভারত মণ্ডপে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলি দু হাজার চব্বিশের উদ্বোধন করেছেন অপশন বি শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডের লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইন্সট্রাকশন তোমরা ফলো করবে ওকে শেষ প্রশ্ন দশ নাম্বার বেসামরিক কর্মীদের জন্য কভারেজ প্রদান করতে কোন লাইফ ইন্স্যুরেন্সের সাথে পার্টনারশিপ গড়েছে ইন্ডিয়ান নেভি বাজাজ অ্যালায়েন্স অপশন বি সিইও তপন সিঙ্গেল হেডকোয়ার্টার পুনে ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ষোলোই অক্টোবর হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন প্রথম ভারতীয় হিসেবে স্পটিফাইয়ের ইকোয়াল গ্লোবাল অ্যাম্বাসাডার হচ্ছেন কে শ্রেয়া ঘোষাল দ্বিতীয় প্রশ্ন সম্প্রতি অবসর ঘোষণাকারী রাফায়েল নাদাল কোন দেশের টেনিস খেলোয়াড় স্পেন এবং তৃতীয় প্রশ্ন দু হাজার পঁচিশ সালে আটত্রিশতম ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হবে উত্তরাখণ্ড এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য উস্তাদ আলাউদ্দিন খান উৎসবের আয়োজন করেছিল সেকেন্ড কোশ্চেন প্রথমবার বিশ্ব পিকল বল চ্যাম্পিয়নশিপের আয়োজনকারীতে দেশ হয়েছে কোনটি অ্যান্ড থার্ড কোশ্চেন সাহিত্যে দু হাজার চব্বিশ নোবেল পুরস্কার পেয়েছেন কে তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্স এক ঝলক ষোলোই অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় কবে পনেরোই অক্টোবর অপশন এ এবছরের থিম এম্পয়ারিং স্টুডেন্টস টু বি এজেন্টস অফ চেঞ্জ দুই নম্বর কোন ক্ষেত্রে দু হাজার চব্বিশ নোবেল পুরস্কার পেয়েছেন ড্যারন অ্যাসেমোগ্লু সাইমন জনসন এবং জেমস এ রবিনসন অপশন এ অর্থনীতি তিন নম্বর এশিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্তৃক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন অপশন এ চার নম্বর আই জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের হোস্টিং রাইটস পেয়েছে কোন দেশ ভারত অপশন এ পাঁচ নম্বর ওমেন্স এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশের ম্যাচকটের নাম কি গুড়িয়া অপশন বি ছয় নম্বর সম্প্রতি কোন কোম্পানি চোদ্দতম মহারত্ন মর্যাদা পেয়েছে অপশন সি হল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সাত নম্বর ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পালন করা হয় কোন মাসটিকে অক্টোবর মাস অপশন বি আট নম্বর সম্প্রতি প্রয়াত জি এন সাইবাবা কে ছিলেন অধ্যাপক অপশন সি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন অধ্যাপক নয় নম্বর কোন দিল্লি মেট্রো লাইনকে কার্বন নিউট্রাল সার্টিফিকেট দেওয়া হয়েছে ব্লু লাইন অপশন বি শেষ প্রশ্ন দশ নম্বর ইউনিসেফের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা তৃতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ কোনটি ভারত অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট এর প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই